আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবদর এ বিষয় জুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এটিয়ান বাংলা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রত্যক্ষিক নিবেদন ইসলামি সওয়াল ও জাবের আজকে সরাসরি পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুন্দর আয়োজনে অংশ গ্রহণ করার সুযোগ দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে আপনারা পাঠাতে পারেন টেলিভিশনে প্রদর্শিত নম্বরে ইনশাআল্লাহ তাহলে আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নার আলোকে তার সমাধান দেওয়ার জন্য যথারীতি আজকের এই পর্বে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে সরাসরি সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন দেশবরণ আলিমুদ্দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আর সুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ কেমন আছেন আল্লাহ ভাই শুকরান বারাকাল্লাহ ফিকুম আপনি অনেক কষ্ট করে আমাদেরকে আজও সময় দিয়েছেন সেই জন্যে আমরা শুরু করতে চাই আলহামদুলিল্লাহ তাহলে আমাদের দর্শকরা নিশ্চয়ই অপেক্ষা করছেন আমাদের আজকের এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমরা বরাবরই বলে থাকি আপনারা অবশ্যই চেষ্টা করবেন সংক্ষিপ্তভাবে মূল প্রশ্নটি করার এবং যে প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ বারবার চলে এসেছে সেগুলো নয় বরং নতুন নতুন যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন আমাদের ইসলামী জিন্দিগি যাপনের জন্য যে বিষয়গুলো আমাদের একান্তই জানা প্রয়োজন ইমান আকিদা তৌহিদ রিসালাত শ্রী কুফর ইত্যাদি এই বিষয়গুলো আমাদের বেশি বেশি জানা প্রয়োজন আমরা সেই বিষয়ে ইনশাল্লাহ তার আপনাদের কাছ থেকে বেশি পরিমাণে প্রশ্ন আমরা কামনা করছি একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে অলরেডি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি জানতে যে আপনার ওই আমি মনে করেন যে সাহায্য করার পরে ওই সজর পরে দোয়া দূর যা আছে সব শেষ করে তো ঘুমাসি এখন আটটা সময় যদি আমি পড়ি ওই যে আপনাকে এক্সপ্রেস তাহলে এক্সপ্রেসটা হবে কি না তারপরে তো আমি চাষ করি বুঝছেন আরেক কথা আমি যেই আপনার যা জাওয়ালে নামাজ পড়তে সেটা সন্ন্যত কিনা কেন ওই যে পড়ছেন এটা আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার গাওয়াই আমি কোরআন অর্থের ব্যাপার কোরআনে অর্থ সমান দেখে দেখে অর্থ সব পড়তেছি এমন মনে করেন যে অত কিছু তারা আয়ত্তে রাখতে পারি না হয়তো হঠাৎ একটা বাংলা কিছু আয়ত্তে রাখতে পারি তো এভাবে খতম দেওয়ার থেকে কোরআন অর্থ সব করে খতম দিলে সবকে বেশি হবে না এইটা আর দুই নম্বর প্রশ্ন হয়েছে যে এখন যে এই চ্যানেল আমি শুনতে পাচ্ছি যে ফরজ মাগরিবের ফরজের আগে দুই তার শূন্য করতে হয় নবীজি পড়ছে এখন আমি তো সব সময় মাগরীবের পর দুই রাখার শূন্য করি এখন কি করবো এখন কি পরজের আগে দুই রাখার শূন্য করবো তারপর পরশ করবো তারপরে কি আবার দুই রাখার শূন্য করবো এই যে কি আমার মনের ভিতরে একটু এখন কোনটা পড়লে আমার জন্য ভালো হবে পরে কি শূন্য পড়বো আবার পরে এবং আগে আমরা আমরা বুঝতে পেরেছি ওয়া আলাইকুম আসসালাম অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর তিনটি প্রশ্ন করেছেন মত আপনি শুনলেন উনি আটার সময় ইশার নামাজ পড়েন এবং জাওালের নামাজ এটা কি না ধন্যবাদ দর্শক প্রথম কথা হল যে ইশার নামাজ আপনি আটার সময় পড়লে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিশেষ করে শীতের সকালে কারণ ইশার সালাত মূলত রোজ যখন মাটিকে উপযুক্ত না করে ততক্ষণের মধ্যে পড়াটা হলো সুন্নাহ আর উত্তপ্ত হওয়ার পর যে নামাজ পড়বো আমার সাথে সলাত দোহা বা চার্চের নামাজ যদিও সৌদি আরব স্কলাররা দুইটাকে এক নামাজ মনে করেন কিন্তু দুইটা ভিন্ন নামাজ হওয়ার মতটি অধিকতর শক্তিশালী যাই হোক তো উত্তম হয় ফজরের পর সূর্য যখন উদিত হবে সূর্য উদিত হওয়ার বিশ মিনিট পর আপনি এরশাকান্না নামাজ পড়বেন সেই বিশ মিনিট পরের এরশাকান্না নামাজটা আপনি আধা ঘন্টা এক ঘন্টা পরে পড়লে হয়ে যাবে কিন্তু সেটা যেন নয়টা দশটা হয়ে না যায় তাহলে সেক্ষেত্রে এরশাক স্বাস্থ্যের মধ্যে পার্থক্য থাকবে তবে আটটা পড়া যায় শীতের সকাল হলে আটটা হলেও বেশ ভোর থাকে কিন্তু গরমের দিনে রাত যেহেতু ছোটো থাকে আটটা হতে হতে অনেক উত্তপ্ত হয়ে যায় এটা খেয়াল রাখা দরকার বোন বলেছেন যে ওই যে মাঝখানে একটু ঘুমানো নেই একটু বিশ্রামে যান এতে করে ওই যে ফজিলত এর সব আদায় হয়ে যাবে কিন্তু একটা বিশেষ ফজিলত রয়েছে নবীকরম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর নমাজ পাওয়ার পর নিজ জায়গায় বসে থাকবে সেখানে বসে সে যে কিরাজ কার তাস রক্ত থাকবে এরপর সূর্য ওঠার পর শাকের দূরে নমাজ হবে তাকে আল্লাহ তালা পূর্ণাঙ্গ একটি হজর সব দান করবেন এখানে এই যে বসে থেকে করলে যে পূর্ণাঙ্গ একটা হজর সব পাওয়া যাচ্ছে এই জিনিসটা পেতে হলে আপনার ঘুমানো অথবা আপনি অন্য কাজে লিপ্ত হয়ে যাওয়া এটা করা যাবে না অতএব আপনাকে হজের সব পেতে হলে কন্টিনিউসলি বা মগ্ন থাকতে হবে তবে যদি আপনি ঘুমান তাহলে সেক্ষেত্রে সব আছে সেটা আদায় হবে জাওয়ালার নামাজ সন্ন্যাত্রিম সাল্লাহ সাল্লাম পড়েছেন জাওয়ালের নামাজ বলতে কী বোঝানো হয় এটা মহাদ্দদের মধ্যে দুইটা মত আছে অনেক মহাদ্দগণ বলেছেন জাওয়ালের নামাজ বলতে সূর্য যখন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে হেলে পড়ে ঠিক সেন্টার পয়েন্ট থেকে একটু ঝুঁকে পড়ে তখন থেকে জোহর ওয়াক্ত শুরু হয় এর ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই জাওয়ালের নামাজ চার রাকাত নামাজ আমি নিয়মিত পড়তেন বা প্রায় পড়তেন তো এই যে চার রাকাত নামাজ জাওয়ালের নামাজ এই নামাজটা সম্পর্কে একটা মতো এটা যে এটা আপনি পড়বেন এরপরে আজান হবে যথারীতি জোহরের নামাজ পড়বেন জোহরের আগে চার রাখা শুনতে আলাদা পড়বেন অর্থাৎ জাওয়ালের নামাজ আলাদা জোহরের আগে শোনাতে আলাদা আর আরেকটা মত হলো এই জাওয়ালের নামাজটাই হলো জোহরের আগের চার রাকা শুনত ওইটাকেই হাদিসে জাওয়ালের নামাজ বলা হয়েছে অর্থাৎ জোহরের নামাজের ফরজের আগে কার টাকার যে সুন্নত পড়ি আমরা ওইটাই যেহেতু ওয়াক্তের হওয়ার পরপরই পড়া হয় আজানের পরপরই পড়ানো পড়া হয় সেজন্য এটাকে জাওয়ালের সময় হয় যেন জাওয়ালের নামাজ বলা হয়েছে দুইটা মত রয়েছে আমরা যদি অধিকতর সতর্ক থাকতে চাই তাহলে জাওয়ালের নামাজটা আলাদা করে জোহরের নামাজটা আলাদা করে পড়ব তবে অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে ওয়াক্ত হয়েছে কিনা ধরা যাক বারোটা দশ মিনিটে ওয়াক্ত হয়েছে তাহলে তারপরে আপনি জাওয়াল নামাজ পড়বেন অনেক ধন্যবাদ অর্থ সহ পড়ে পড়ে করেন সব বেশি হবে না অবশ্যই সব বেশি হবে বলাই বাহুল্য আল্লাহ কোরআন দিয়েছেন আমাদেরকে বোঝার জন্য আয়াত নিয়ে আমরা গবেষণা করে চিন্তা করি অতএব অতএব আপনি কোরআন কারিমের টেক্সট যেটা অ্যারাবিক টেক্সট সেটা আল্লাহর কালাম সেটা তেলাওয়াত করলেন আর পাশাপাশি সেটা তর্জমা পড়লেন খুবই ভালো হবে শুধু তর্জমা শুধু তেলাওয়াতের চাইতে তেলাওয়াত প্লাস তর্জমা পড়া যায় অনেক বেশি সাবে সেটা বলার অপেক্ষা রাখে না চমৎকার উনি বলেছেন আরেকটি বিষয় যে মাগরিবের আগে ফরজের আগে দুরা কাজ পড়লে কি আবার পরে পড়তে হবে জীবন অবশ্যই পরে পড়তে হবে দুইটা ভিন্ন ভিন্ন নামাজ এবং এই সুন্নতটা আমাদের সমাজে খুব বেশি এটা প্রচলিত না যার কারণে অনেকের কাছে জিনিসটা যেমন দর্শক কিন্তু বলেছেন যে এই চ্যানেলে শুনেছেন দর্শক বলেছেন তার অন্য অন্য চ্যানেলে শুনেননি বা কম শুনে থাকেন অপ্রচলিত হওয়ার কারণে এটি হয়েছে এ বিষয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিদুর রহমতুল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্ঠের প্রফেসর ছিলেন তিনি বলেছেন যে আমি এটা নিয়ে হানাফি ক্রামের মত জানার জন্য বিভিন্ন দেশের বড় বড় ফতোয়া বিভাগগুলোতে চিঠি পাঠিয়েছি এবং আমি নিজে অনুসন্ধান চালিয়েছি বলা হয়ে থাকে যে মাগরীবের ওয়াক্ত হওয়ার পর মাগরীব আজান হওয়ার পর নামাজের মাঝে যে দুরাকাত নামাজের কথা দর্শক জানতে চেয়েছেন আপনি এটি বুখারিতে বর্ণিত আছে মাঝে বলে রাখি কেম কেমসাল্লা সালামে হাদিস দ্বারা প্রমাণিত সাবিদের আমল ছিল এটি দূরাকাত পড়তেন তারা আজানের পর ফরজ নামাজের আগে দুরাকাত তো এই যে সুন্নতটা এটা হানাফি মাজবে মাকরুফ বলেন অনেকে এই নামাজটা পড়াটাকে তো স্যার বলেছেন যে আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি আমার গবেষণার ফসল হলো কোনো হানাফি ফিক্ষের কিতাবে এটাকে মাকরু লেখা আমি পাইনি এবং কোনো দাউলফা থেকে এটা দেখাতে পারেনি যেই কথাটা বলা হয় যে মাগির নামাজ তাড়াতাড়ি পড়াশুন এটা নিয়ে সারা বিশ্বের সবল আমাকে আমাকে নতের জন্য আজানা সাধারণত অন্য নামাজে গ্যাপ দিলেও মাগির নামাজ সারা পৃথিবীতে কেউ গ্যাপ দেয় গ্যাপ দেয় কারণ না নামাজের রক্তটাও খুব সংকীর্ণ তাড়াতাড়ি পড়ার নির্দেশ এখন যে এই দুরাগার পড়তে যারা নিষেধ করেন তাদের যুক্তি হলো যে দুরাগাসুন পড়তে দিলে গ্যাপ হয়ে যাবে দেরি হয়ে যাবে তো সার অবশ্য তার বক্তব্য বলেছিলেন যে

আমি হরিপুর ঠাকুর থেকে মোহাম্মদ কবির উদ্দিন বলুন ভাই আমার আমি বালতি দিয়ে পানি নিয়ে গোসল করি মগ দিয়ে তুলে গোসল করি তো গোসল করার সময় তো পানির ছেটে তো বালতির পানিতে আবার পরে এখন এমন তো আছে আমার গোসল কি হবে আর ওই দিন থাকবে না এটি জানতে চাচ্ছি আর দ্বিতীয় দুই নম্বর প্রশ্ন হলো আমি আজান ওই কামাজের মালখানে দুই জায়গা পেয়াদুল মসজিদ

হবে কিনা গোসল বালতি দিয়ে যদি আমরা বালতিতে মগ কেটে যদি আমরা গোসল করি তাতে না গোসল হয়ে যাবে আর সামান্য ছিটা যদি ভেতরে যায় তাতেও কোনো অসুবিধা নেই কারণ নবী করিম সাল্লাহাম আম্মা জানাল আহা থেকে বর্ণিত যে তারা এরকম মগ জাতীয় কিছু দিয়ে কেটে কেটে তারা গোসল করতেন এটি বিশুদ্ধ হাতে যারা প্রমাণিত আর বলাই বাহুল্য যে মগ হোক জগ হোক কোনো কিছু দিয়ে আপনি যখন পানি তুলে তুলে গোসল করবেন তখন সেই পানির ছিটে ফোঁটা ভেতরে পড়বে এতে কোনো পানির ক্ষতি হবে না বা নাপাক হবে না যদি সুস্পষ্টভাবে নাপাক পড়ে মানে দেখা যাচ্ছে যে নাপাক পড়েছে তখন নাপাক হবে এমনিতে পানি ফ্লোরে পড়েছে বা গায়ে পড়েছে সেটা আবার ছিটা পড়ে ভিতরে পড়েছে এটা কেন নাপাক হবে না কারণ এটা থেকে আসলে বেঁচে থাকা সম্ভব না আমরা যখন এভাবে গোসল করবো অবশ্যই ভেতরে পানি যাবে এবং সে পানি যদি নাপাক বলে সুস্পষ্ট কোনো প্রমাণ না থাকে তাহলে সেক্ষেত্রে এই সন্দেহের কারণে পানিটা নাপাক হবে না ইসলামী ফিখ রেখে মূলনীতি হলো আল ইকিন উল্লা তাজুল্লা ইজুল বিশ্বাক সন্দেহের কারণে কোনো নিশ্চিত বিষয় না মানে পরিবর্তন হয় না বালতির পাক পানিটা ওই যে সামান্য একটু ছিটা পড়েছে সেটা কি পাক কি না পাক আমরা জানি না সন্দেহ হচ্ছে সন্দেহের কারণে এটা না পাক হবে না এই একটা মূলনীতির আলোকে অনেক কনফিউশন এবং অনেক মানে সুচি বায়ু যে আছে আমাদের অনেকের এটা দূর হয়ে যাবে জি অনেক শুক্রিয়া উনি বলেছেন যে উনি মসজিদে ঢোকার পরে দুরাকা তাহিয়াতুল মসজিদ পড়েন ফরজ নামাজের আগে এরপরে বসে উনি সুফান্লাহ হামদি হিসুফান্লাহ মিদুয়াটা পড়েন ঠিক আছে না জি আমরা তাহেতুল মসজিদ তো পড়বই নাবি সাল খুব গুরুত্ব দিয়েছেন এরপরে বসে আপনি তেলাওয়াত করেন দু রেখাত করে নামাজ পড়েন অথবা আপনি যে কোনো তাসবিহ পড়েন এটা সম্পূর্ণ আপনার ঐচ্ছিক বিষয় এটাকে আপনি সুন্না মনে করবেন না মসজিদে ঢোকার জন্য দূরেকা নামাজের কথা নাবি সাল্লাহ সালাব বলেছেন এর বাইরে যেগুলো সেগুলো সব অপশনাল এবং আপনার নিজের ঐচ্ছিক আমল অবশ্যই আমলে ব্যস্ত থাকা দরকার কিন্তু এর মানে এই না

অনেক ধন্যবাদ আহ মোতারাম ইনশাআ একটা তো ছোট্ট বিরতি নিয়ে আমরা এই দর্শকের প্রশ্ন ফিরো প্রিয় দর্শক শ্রোতার সময় হয়েছে বিরতির ফিরছে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তারা থাকুন আমাদের সঙ্গেই সব প্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আপনাদের প্রাতহিক চমৎকার আয়োজন ইসলামী সওল জবের আজকে সরাসরি পর্ব আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন মাহতারাম শেখ আহমদুল্লাহ শেখ আপনার কাছে আবারও আসছি আমরা বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছেন কারিমের দুটো কারিমা উদ্ধৃত করে বা সংখ্যা বলে প্রিয় দর্শক একটি বিষয় আপনাদের একটু জানিয়ে রাখতে চাই আসলে প্রশ্ন হতে হয় মৌলিক কারিমের বিশেষ কোনো নম্বর দিয়ে যখন প্রশ্ন করা হয় আমাদের কাছে তো সেই আয়াতে কারিমার উপরে বা সামনে আমাদের নেই ফলে হয়তো বা কখনো কখনো হতে পারে যে আমার অজান্তি সেই বিষয়টার ব্যাখ্যা আপনার কাছে চলে যেতে পারে অথবা সঠিক ব্যাখ্যা নাও হতে পারে তো সে কারণে প্রশ্ন করতে চাই আমরা মৌলিক প্রশ্ন যে প্রশ্নগুলো আমাদের খুবই বেশি প্রয়োজন সে তারপর আমরা একটু বলতে চাই দর্শক বললেন প্রথম প্রশ্ন যে আল্লাহ তালা বলছেন যে তোমরা হালাল খাও এবং সেখান থেকে ব্যয় করো পরবর্তী আয়তে বলছেন যে ফসল যখন কাটা হবে সেখান থেকে জাকাত দাও আবার ওষোরের মশালা মৌলিকভাবে যদি একটু বলতেন ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনার প্রশ্নকর্তাকে উদ্দেশ্য করে যেটি বলেছেন সেটা আমরা বলি যে প্রশ্ন হবে আসলে জানার জন্য জানাবার উদ্দেশ্যে প্রশ্ন করা এটা চাইতে উত্তম হয় আমার নিজের কোনটা জানা দরকার সেটা আমরা সবাই জানাইতে চাই কেউ জানতে চাই না এটা একটা বড় সমস্যার জায়গা তো যাই হোক তবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে ওসর অনেক অবহেলিত একটি বিষয় একটি ফর্জ যে ফর্সটিকে নানাভাবে আমরা অবহেলা করছি আ এ বিষয়ে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ডক্টর আব্দুল্লা বাংলাদেশের জমিনের ওষুধ সম্পর্কে একটা ছোট্ট ছোটি বই আছে খুবই গুরুত্বপূর্ণ এটি পড়া যেতে পারে আর দর্শক যেটি বলেছেন সঠিক বলেছেন যে ইসলামী অর্থনীতিতে ওষুরের যে ভূমিকা সেটা আমরা কল্পনাও করতে পারবো না বাংলাদেশে আমাদের খাদ্যের যে চাহিদা আছে এটার পরে দৈনিক নয়া একটা বড় আর্টিকেল ছেপেছিল বেশ আগে সম্ভবত শাহ আব্দুল হান্নান বা এরকম কোনো একজন স্কলারের আমার যতটুকু মনে পড়ে সেখানে একটা গ্রাফ দেখিয়েছিলেন অসাধারণ যে বাংলাদেশের সবাই যদি ওষুধ দেয় ফসলের তাহলে এদেশের কোনো গরিবের খাবারের জন্য কোথাও কারো কাছে হাত পাততে হবে না অর্থাৎ সেটা পূরণ হয়ে বরং আরো থাকতে থাকবে আরো উদ্বৃত্ত থাকবে উদ্বৃত্ত থাকবে আরো যদি সবাই ওষুধ দেন সঠিকভাবে তো এই জন্য দেখুন ইসলাম কিন্তু আমাদের নগদ অর্থের জন্য টাকা জাকা দিতে বলেছে ফসলের জন্য আলাদা করে ওষুধ দিতে বলেছে যাতে করে গরিবের সব ধরনের নিডগুলো ফিল আপ হয় সব ধরনের প্রয়োজন যেন পূরণ হয় ইসলামের অর্থনীতির যে সৌন্দর্য ইসলামের অর্থনীতি কিন্তু শুধু ক্যাশ নির্ভর না আপনি বর্তমান পৃথিবী কিন্তু পুরো অর্থনীতি অনেকটা ক্যাশ নির্ভর বা আপনার নগদ অর্থ নির্ভর ইসলাম যখন যেটার প্রয়োজন দেখুন গরিবের শরীরে আমিষের প্রয়োজন আছে কোরবানের পশুর গ্রস্ত থেকে গরিবকে খাবার দিতে বলা হয়েছে তার আমিষের চাহিদা আপনি বলবেন যে বছরে একদিন গ্রস্ত খেয়ে কী করবে তো এটার উত্তর হলো যে শুধু একদিন কেন যখন আপনি শপথ ভঙ্গ করবেন তখন কাফারা আপনি গরিবকে মিস খাওয়াতে হবে এরকম আরও বহু অপশন ইসলামে আছে একজন গরিব বা অভাবী মানুষের যত নিড আছে সবগুলো ফিল আপের ব্যবস্থা একমাত্র ইসলামে অর্থনীতি আছে অন্য কোথাও নেই অতএব ওসর আমরা অনেক মুসলমানরা যারা প্র্যাকটিসিং যারা সম্পদের জাকাত দেই তারা অনেকে জানি না যে আমাদের ওষর দিতে হয় ফসলের জাকাত একটা নির্দিষ্ট পরিমাণ হলে অনেকগুলো আম বলেছেন ষোলো কে বলেছেন পঁচিশ মন এই পরিমাণ হলে তখন আপনাকে জাকাত দিতে হবে আর এই যে জাকাতটা এটা কিন্তু বাৎসরিক না নগদ অর্থের জাকাত দিতে হয় বার্ষরিক আর ফসলেরটা হলো যা হবে তার দশ ভাগের এক ভাগ আমাকে দিতে হবে আর কোনো কোনো ক্ষেত্রে বিশ ভাগের এক ভাগ যদি সেচের পানি দ্বারা হয় তাহলে একটু কম দিলে হয় যদি আসমান থেকে যে পানি আসে বেশি পানি দিয়ে হয়ে যায় তাহলে একটু বেশি দিতে হয় অর্থাৎ দশ ভাগের বিষ ভাগ ভ্যারি করে তো এই ওষর এটা দেওয়ার ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার যাদের ফসল হয় তারা ওষর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অনেক অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ দর্শক আছেন আমাদের সঙ্গে আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আপনি বলুন জি কিন্তু আমার একটা প্রশ্ন আর কি মানে আমার ত্রিশ বছর উনআশি সাল আমার মানে আমার মানে আল্লাহ মানে অনুমান বিশ পঁচিশ বছর ধরে আমি ডিপ্রেশন সিভিয়ার ডিপ্রেশনে রোগী ছিলাম এখন ওষুধ খেয়েছে চিকিৎসা দিয়ে চেষ্টা করি ওষুধ এখন ভালো থাকি কিন্তু যখন বেশি মানে ডিপ্রেশন আসে মানে আমার ছেলে মধ্যে ডিপ্রেশনটা এখন ইয়ে এর কারণ কি আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করছে ভারত থেকে ওই সরকার স্কলারশিপ আসে বেশে যখন আসলো একটা ভালো মানে চুক্তিভিত্তি একটা ইয়ে বিক্রি অঞ্চলে সে যোগ পাইলো

দিক থেকে পরিদর্শন করা আর ওই যে প্রত্যেক পাওয়ার হোস্ট প্রত্যেক শিক্ষকবৃন্দ যারা পুরো গুলো আজ করে আলো দরকার অনেক ধন্যবাদ আপনাকে বুঝতে পেরেছি আল্লাহ তালা আপনাকে সহজ করুন আপনার ডিপ্রেশন দূর করে দিন শেখ আপনি যদি বলেন ধন্যবাদ প্রথমেই আমরা বলতে চাই মা সকল পেরেশানিতে সকল দুশ্চিন্তা মানুষ আল্লাহর দিকে ধাবিত হবে এবং মনে রাখা উচিত এই পৃথিবীর জীবনটাই আসল জীবন বা চূড়ান্ত জীবন না এটাই শেষ না যার কারণে এখানকার দুঃখ কষ্ট বিনিময় কিন্তু আল্লাহ তালা জান্নাত দেবেন সব কিছু যদি আমাদের বেটে বলে হয়ে যায় সব কিছু যদি আমরা যা চাই তাই পাই তাহলে তো দুনিয়াটা জান্নাত হয়ে তাহলে জান্নাত কেন আর যে সেখানে কষ্ট থাকবে থাকবে না। আপনার এক ধরনের কষ্ট আমার কিন্তু আরেক ধরনের কষ্ট বাইরের আরেক ধরনের কষ্ট আমাদের এক একজনের কিন্তু এক এক রকমের কষ্ট কষ্ট ছাড়া কেউ নেই যার চাকরি আছে তার অশান্তি অন্য জায়গায় যার হয়তো একজন বিয়ে হচ্ছে না তার এই কষ্ট আছে আরেকজন বিয়ে হয়েছে তার কষ্ট আরেক জায়গায় তো আল্লাহ তালা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন আমরা আপনাকে সবার কথা বলবো আর এই কষ্ট লাঘবের জন্য যে আমলগুলো করবেন তার ভিতরে একটা হলো যে কোরআন কারিমে একটা শেখানো দোয়া আপনি কোরআন শেখানো দেওয়ার কথা বলেছেন হাসবি আল্লাহ ওয়ানে ওকিলাম মাউলা ওয়ানেইয় দশ নম্বর পাড়ার শেষের অংশে একেবারে শেষ অংশে এই ইয়ে রয়েছে আপনার আয়াত রয়েছে আর কারিমে একাধিক জায়গা রয়েছে হাসবি আল্লাহ ওয়া নেহাম ওয়াকিল এছাড়া নবী করিম সাল্লা সাল্লামকে বদরের যুদ্ধে ওহদের যুদ্ধের পর মক্কার মুশিকরা ভীতি প্রদর্শন করেছিল তখন তিনি এ দোয়া পড়েছেন আল্লাহ তার মানসিক যে কষ্ট সাহিদের যে মানসিক যে কষ্ট ছিল সেটা দূর করে দিয়েছেন এই জন্য এটি পড়বেন হাসবি আল্লাহ ও ন্যায়ামাল ওয়াকিল আর পরেরটা যুক্ত করে পড়তে বলে আরও ভালো হয় দুই রকমই দুই অংশ মিলিয়ে আয়াত আছে হাসবি আল্লাহ ওনে আমাল ওয়াকিল আমাল মাওলা ওনে ন্যাম নসির আয়াতে রয়েছে কোথাও হাসবুন আল্লাহ ওনে আমাল ওয়াকিল একটা এক বছর একটা বহু বছর দুইভাবেই আয়াতে আছে আর দ্বিতীয়ত বেশি বেশি পাঠ করার জন্য আপনাকে বলবো এবং তাকেও বলবেন আপনি দূরত পাঠ করবেন তারপরে বেশি বেশি পাঠ করবেন দোয়া ইউনুস পাঠ করবেন লাহ আন্তাস হানাকের নিকুন তুমিন জলবিন আল্লাহ তালা বলেছেন ওয়াকে আলী কেন জিল মিনিন এই ইউনিস আল্লাহ সাল্লামকে যেভাবে এই দোয়া পাঠের মাধ্যমে আমি মুক্ত করেছি আল্লাহ বলেছেন ভাবে ইমানদারদেরকেও মুক্ত করবো সো এটা আপনি বেশি পাঠ করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম

মানে 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 সে না উনি জানে কিন্তু এগুলি মানে না কিন্তু সেই স্ত্রীর যদি তাকে না জানিয়ে নফল এবাদত গুলা করে মানে নফল রোজা নফল মানে করতে চায় তাহলে কি করতে পারবে আলাইকুম ওয়ালাইকুম সালাম অনেক ধন্যবাদ আপনাকে বোন আপনার জন্য দোয়া করছি আল্লাহ তালা আপনাকে সুস্থতা নিয়ে আমার দিয়ে ধন্য করুন মহতারাম বোন বললেন যে উনি অসুস্থ ক্যান্সারে সেই কারণে চেয়ারে বসে নামাজ পড়েন আর ওই এশ্বাক পরবার জন্য বিশ্রামে থাকেন বা শুয়ে থাকেন এটাতে ওনার সমস্যা ধন্যবাদ প্রথম কথা হলো যে চেয়ারে বসে নামাজ তো আপনার জন্য জায়েজ হবে যদি আপনি রোগস্থিতা করতে অপারক হন এত দুর্বল হন বা এত অসুস্থ হন যে আপনি সে মুভমেন্ট করতে না আপনার তাহলে জায়েজ হবে আর যদি আপনি রুখশ্রদ্ধা করার মতো শক্তি আপনার থাকে তাহলে হালকা একটু কষ্ট হলেও সেই কষ্ট উপেক্ষা করে আপনি রুখশ্রিদ্ধা যথাযথভাবে দিবেন সে চারাটা পড়বেন পরবেন না আপনার ক্যান্সার কোন স্টেজ আমরা যাই না দোয়া করি অন্তর অন্তস্থ থেকে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করুন আল্লাহ তালা পারেন না এমন কিছুই নেই কখনো নিরাশ হবেন না আল্লাহ রহমতের প্রতি সবসময় আশাবাদী থাকবেন আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্বা দান করুন আমরা দোয়া করছি আল্লাহ আপনার কষ্ট দূর করে দিন তবে সেই সাথে বলবো যে কষ্ট যদি একটু কম থাকে সহনীয় থাকে আপনি যথাযথভাবে রোগসিদ্ধা করেন নামাজ পড়বেন আর যদি অসহনীয় পর্যায়ে কষ্ট হয় অবশ্যই আপনি চেয়ার বসে নামাজ পড়তে পারেন আর এশ্বাকের জন্য যে ফজল এবং এশ্বাকের মাঝে যে সময়টা যেহেতু আপনি অসুস্থ মানুষ অপেক্ষা করতে পারছেন না অতএব এই সময় আপনি শুয়েও থাকেন রেস্টও করেন উঠে পরে এরশাক নজ পড়েন আল্লাহ তালা আপনাকে ওই যে হজের যে সব বসে থাকলে দেয় সেটা আপনাকে আল্লাহ তালা দিবেন

করেছে সেরকম কিছু হতে পারে বাট কোরআন বা সন্ন্যার কোনো নির্দেশনা নেই এ ব্যাপারে যে সুরা কাফে সে সায়দগুলো পড়লে আমাদের ঘুম থেকে উঠতে সুবিধা হবে এরকম কোন কথা করোনা দিছে নেই বাট আপনার অভিজ্ঞতা দ্বারা যদি এরকম প্রমাণিত হয় যে আপনি এরকম করেছেন আমল উপকার পেয়েছেন তাহলে জাস্ট এটা কোরআনের মেলা মেরাকল হিসাবে আপনি নিজে আমল করতে পারেন বাট এটা প্রতি আপনি অন্যদেরকে সুন্নাহ এবং মুস্তাহাবের মতো যেরকম দাওয়াত দিতে পারতেন সেই দাওয়াত দেওয়ার সুযোগ কিন্তু নেই কারণ এটা কোরআন সুন্না বর্ণিত কিছু না জি অনেক সুক্রিয়া মানে শেষ প্রশ্ন ছিল যে স্বামী যদি কোনো স্বামী যদি ইসলাম না মানেন তাহলে স্ত্রী তাকে না জানিয়ে নফরিবাদা স্ত্রী তিনি স্বামীর অনুগত থাকার চেষ্টা করবেন একটা সুখী সংসারের জন্য পরস্পর পরস্পরের প্রতি যে বোঝাপড়াটা এটা থাকা খুবই গুরুত্বপূর্ণ অতএব আপনি আপনার স্বামী যদি ইসলামের প্রতি অনুগত নাও হন তারপরও উনি সিয়াম পালন করার ক্ষেত্রে তাকে জিজ্ঞেস করে নফল সিয়াম পালন করার ক্ষেত্রে তাকে জিজ্ঞেস করে করবেন যদি মনে হয় যে তিনি অহেতুক বাধা দেন কোনো কারণ ছাড়া বাধা দেন জাস্ট ইসলামের প্রতি বিদ্বেষ থেকে বাধা দেন আল্লাহ মাফ করুক তাহলে তো প্রশ্নের বিষয় যে ওনার কি ইমান আছে কি না অনেকে আছে যে ইসলাম প্র্যাকটিস করে না সেটা একটা পর্যায়ে আর একটু হল না ইসলাম প্র্যাকটিস করে না তার না ইসলামের প্রতি বিদ্বেষ আছে তাহলে তো সে মুসলমানই না মুসলমান না হলে তার সাথে তো বিবাহ বন্ধন আবদ্ধ থাকাই চায়জ না সেটা আরেকটা ইস্যু দাঁড়াবে আর যদি মনে হয় যে না উনি মুসলিম

আচ্ছা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শক আপনাকে জি নবী করিম জন্মের ও জন্মকে কেন্দ্র করে উৎসব করাকে বলা হয় ইদি মিলাদুল নবী জন্মকেন্দ্রিক উৎসব আয়োজন উদযাপন এগুলো এসেছে প্যাগান থেকে পরবর্তীতে এগুলো খ্রিস্টানরা ধারণ করেছে এরপর একটা পর্যায়ে এসে মুসলমানরা শুরু করেছে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম তিনি নিজে নিজের জন্মদিবস এটা উদযাপন করা কিংবা সাহবায় রাম খোলাফার রাশেদা শোনার যুগে স্বর্ণ মানবদের কেউ এটি করেছেন বলে কোনো হাদিস থেকেও কোনো বর্ণনা পাওয়া যায় না সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন তার জন্মদিবস উপলক্ষে যদি নবীসদালামের জন্মদিবস উদযাপন করতে চান তাহলে সেটা সুন্না পদ্ধতি হলো প্রত্যেক সোমবার রোজা রাখবেন এখন জন্মদিবস উপলক্ষে নবীস আসলাম তার জন্মের দিনটাকে রোজা রেখে পালন করতেন আর আমরা ওই দিনে জিলাপি খেয়ে মিষ্টি খেয়ে খিচুড়ি খেয়ে বিরিয়ানি খেয়ে আরও ডাবল খাই এখন কেকও কাটে এখন কেকে কাটি তাহলে নবীস আসলাম যেখানে খানাই বন্ধ করে দিয়েছেন ওই দিন আমরা খানা আরও বাড়াই দিচ্ছি তাহলে এটা তো সুন্না হতে পারে না তো সূন্না এবং বেদাঁত এটা বোঝার জন্য আমরা

পুরা জীবন চরিত্রের মধ্যে কিন্তু জন্ম আছে মৃত্যু আছে পুরো জীবন আছে সো সিরাতটা অনেক ব্যাপক আমাদের সিরাত চর্চা দরকার মিলাদ এটা আসলে চর্চার বিষয় না নবী জন্মে আমরা কে না আনন্দিত কিন্তু আনন্দ প্রকাশের যে নির্দিষ্ট ফর্মেট আমরা বানিয়ে নিয়েছি সেটা ইসলাম করতে পারিনি আমাদের সবাইকে নবিসামের জন্মের আনন্দে অবশ্যই আনন্দিত হওয়ার কথা এটা তো কারোর মানে বড় রাখে না

পার্সোনাল লাইফ কীভাবে লিড করেছেন একান্ত ঘরে কীভাবে তিনি কাজ করেছেন একজন স্বামী বলেছেন নবিসাম আমাদেরকে ওয়াশরুম থেকে পরিচ্ছন্ন কীভাবে ওয়াশরুম সারার পর পরিচ্ছন্ন কীভাবে সেটাও তিনি শিখিয়েছেন সে নবীর জন্মের তারিখটা কিন্তু কোনো নেই কোনো একটা জয়িফাদিসেও পাবেন না যে নবিসর আলাহ আসলাম অমুক তারিখে জন্মগ্রহণ করেছেন রবিউল্লাহের বারো তারিখে এরকম কথা আপনি কোথাও পাবেন না কেন কারণ হলো সেই সময়ে সেই সমাজে আসলে জন্ম তারিখ কেন্দ্রিক যে আজকে উন্মাদনা বা উদযাপন বা আমাদের যে আয়োজন এগুলো তখন ছিল না যার কারণে তখন মানুষের কাছে এটা এত ইম্পর্টেন্ট ছিল না জন্মের সালটা তারা খুব গুরুত্বের সাথে মনে রাখতেন এই জন্য হস্তি বাহিনীর বছর তিনি জন্ম করেছেন এটা সব ইতিহাসে বইয়ে লেখা আছে কিন্তু জন্মের তারিখটা এটা নিয়ে এই জন্য ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে সো আমরা এটাকে যেভাবে আপনার ধরে নিয়ে কাজ করি নবিস আসলামের সুন্নাকে যদিভাবে পালন করতাম তাহলে বহু আগে আমরা আল্লাহ তারা প্রিয় বান্ধব হয়ে যেতে পারতাম জি সুক্রিয়

দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আমরা কারো ব্যক্তিগত নাম নিয়ে প্রশ্ন না করলে ভালো শেখ আপনি যদি একটু বলতেন দর্শক আপনার সাথে পরিপূর্ণভাবে দিমত পোষণ করছি এবং আপনি মোটেও আমার মনে হয় না সঠিক কথা বলেছেন আমার শ্রদ্ধা রেখেই বলছি যে নামাজ পড়তে পড়তে খারাপ হয় এরকম কোনো নজির পৃথিবীতে একটা আপনি দেখাতে পারবেন আপনি যে নজরের কথা বলেছেন ব্যাপারটা এরকম না যে এই ভদ্র মহিলা এক সময় অনেক ভালো ছিলেন নামাজ পড়া দর্শনে এ পথে খারাপ খারাপ হয়ে গেছে না ব্যাপারটা তো এরকম না না তাহলে আপনি যে দাবি করেছেন যে নামাজ পড়তে পড়তে খারাপ হয়ে গেছে মানুষ এরকম তো না ব্যাপারটা দেখুন আমরা একটা কথা সব সময় বলি সেটা হলো যে 10 টাকার নোটের নকল হয় না 1000 টাকার নোটের নকল হয় কারণ কি জি কারণ হলো একটা মূল্য অনেক ভ্যালু আছে ভ্যালু বেশি 10 টাকার নোটের ভ্যালু নাই এজন্য নকল হয় না এখন মানুষ হুজুর সেজে দুই নাম্বারই করে দাই রেখে দুর্নীতি করে ঘুষ খায় নামাজি সেজে খুন করে কেন কারণ সমাজে নামাজে মানুষের মর্যাদা আছে মূল্য আছে এই জন্য এই খোলসটা দিয়ে সে অন্যায় করে এখানে এই খোলসটা যে অনেক ভ্যালু আছে সমাজে এটা প্রমাণিত হয় অতএব আমরা এখানে খোলসকে দোষিত দোষ মানে দোষ না দিয়ে খোলসের অপব্যবহার নিয়ে আমরা কথা বলতে পারি তারপর আমরা বলবো যে নামাজ যদি কেউ সঠিকভাবে শুদ্ধভাবে অবশ্যই শুদ্ধ সঠিকভাবে পড়ে আল্লাহ তালা তাকে একসময় অন্যায় থেকে বিরত রাখবে এটা কোরআনের ওয়াদা ইনাসায় ওয়াল মুনকার বিধায় নামাজ পড়তে পড়তে কেউ খারাপ হয়ে যায় না আসলে খারাপ হলে খারাপ এমনিতেই হয় সে নামাজ পড়ার আর আন্না পড়ার সাথে সম্পর্কে না তবে নামাজ যে লোক নামাজ পড়ার পরও অপকর্ম করে আপনার বরং অন্যভাবেও দেখার সুযোগ আছে যে সে নামাজ পড়েও অপকর্ম করছে যদি নামাজ না পড়তো তাহলে তার অপকর্ম জানি কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইতো জি জি শুক্রিয়া জাজাক শেখ আজকের মতো শেষ করতে হচ্ছে আমাদের হাতে আর প্রশ্ন নেওয়ার সুযোগ নেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা আজকের এই পর্বে জীবন ঘনিষ্ঠ অনেকগুলো বিষয়ের সমাধান জেনেছি কোরআন এবং সুন্না থেকে আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে আল্লাহ তালা আমাদের সবাইকে উপরে সঠিকভাবে আমল করে আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার তৌফিক দান করুন সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ও সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু